হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএম এম ব্লগ অ্যান্ড টিপস আশা করি সবাই অনেক ভালো আছেন ফিরে এলাম আরও একটি ছোট ব্লগ নিয়ে এখন বাজে রাত নটা আমরা এখন বাইরে যাচ্ছি খেতে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তাই এখনও রাস্তাটা ভিজে আছে বৃষ্টি ভেজা সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতে কী যে ভালো লাগে তাই আজকে আমরা ভাবলাম হেঁটে হেঁটেই খেতে যাবো আমরা যে রেস্টুরেন্টটাতে খেতে যাচ্ছি সেটা আমার বাসা থেকে মাত্র তিন থেকে চার মিনিটের রাস্তা তাই গাড়ি না নিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি হাঁটতে হাঁটতে ভাবলাম একটু শ্যুট করে নেই আমরা যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি এটা মালয়েশিয়ান একটা জনপ্রিয় খাবার খেতে যাচ্ছি তমিয়াম অনেকেই হয়তো নামটা শুনেছেন নাসি গোরিং তমিয়াম এই রেস্টুরেন্টটা বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন থাকে সারাদিন এটা অফ থাকে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি বৃষ্টি হওয়ার কারণে একটু কাদা কাদা লাগতেছে এটা একটা মালীয় রেস্টুরেন্ট বাইরে খুব সুন্দর করে টেবিল চেয়ার আছে যে কোনোখানেই বসা যায় আমরা ভেতরে গিয়ে বসবো একজন মালয়েশিয়ান মহিলা দেখতে পাচ্ছেন উনি এখন আসবেন আমাদের কাছে এখানে মেনু কার্ড থাকে আর যারা জানে না তাদেরকে মেনু কার্ড দেওয়া হয় আর যারা জানেন তারা মুখে মুখে অর্ডার দিতে পারে তো আমরা খাবার অর্ডার দিলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের চলে এসছে নেস কফি আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য আসছে তরমুজের জুস আমি একটু মিক্স করে নিচ্ছি কফিটা এখানে অর্ডার দেওয়ার পরে খাবারগুলো তৈরি করে দেওয়া হয় আগে থেকে তৈরি করা থাকে না তাই একটু লেট করতে হয় আর খুবই টেস্টি এখানকার খাবারগুলো আমি বেশ কয়েকবার এই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম আমাদের খাবার চলে আসছে নাসি গোরিং এই খাবারটার নাম কিছু স্পাইস আর হচ্ছে কর্ন দিয়ে এই খাবারটা তৈরি আমি এটা চিকেন ফ্রাই নিয়েছি আর লেটুস উপরে ওরা সস দিয়ে দিয়েছে এই খাবারটার নাম হচ্ছে নাসি গরিং আজ এই খাবারটার কথা বলতেছিলাম তমিয়াম খুব মজাদার একটা স্যুপ এটা যে একবার খাবে সেই এটার প্রেমে পড়ে যাবে চিংড়ি সামুদ্রিক কিছু ফিশ লেবু পাতা ধনে পাতা পেঁয়াজ টমেটো চিকেন দিয়ে এই স্যুপটা তৈরি করা হয় অনেক মজার এই স্যুপটা এটা হচ্ছে সামুদ্রিক ফিশ এই দুটো আমার জন্য অর্ডার করেছিলাম আর এখানে আরও রয়েছে আমার হাজবেন্ড নিয়েছে নাসি গরিং এটা দেশি কামপুক মানে হচ্ছে দেশি এটাতে এক্সট্রাভাবে শুটকি দেওয়া থাকে আর এখানে সাম্বাল সালাদ শশা দিয়েছে আর আমার হাজবেন্ডের জন্য হয়েছে চিকেন স্টু তাহলে আমরা খাবারটা এনজয় করি খাবারটা খেয়ে আমরা বাইরে বের হয়ে চলে এসেছি আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আজা সি ফুড তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ